हमारे में चल মানে আপনাদের প্রথম খবর কে দিয়েছে আপনাদের প্রথম খবরটা কি করে পেলেন প্রথম খবরটা আমরা স্কুলে গার্জেন আমরা জানাইছে কি কইছে দীপেন ফার্স্ট হইছে তারপরে স্কুলের বাবুল স্যার ফোন করছে আপনারা আইতাছেন ও কেমন লাগলো শুননা খবরটা আমার তো চোখের জল এসে পড়েছে কেন গো খুশিতে কালকে ওই ছেলে বলে তুমি সবাইকে বলছো যে ভাই কোনো ভালো রেজাল্ট করবে এই কথা শুনে কালকে থেকে ওর মনটা খারাপ আমারও মনটা খারাপ মেলা শুরু করো তোমার নাম দীপায়ন দেবনাথ মাধ্যমিকে তোমার কি পজিশন রয়েছে প্রথম পজিশন রয়েছে কে খবরটা দিল এবং কিভাবে খবরটা পাওয়া গেল আমার স্কুলের একজন ফ্রেন্ডের বাবা ফোন করেছে আমার ভাই ফোন করেছে আমার স্যার স্যার ফোন করেছে স্কুল জীবনের শুরু অর্থাৎ প্রি প্রাইমারি বা প্রাক প্রাথমিক থেকে এই পর্যন্ত কি প্রতিক্রিয়া থাকছে কি অনুভূতি থাকছে কিভাবে শুরু হলো কিভাবে এখন চলছে প্রাক প্রাথমিক বা প্রি প্রাইমারি কোথায় থেকে শুরু হয়েছিল আমি তো ক্লাস 1 থেকে নদী স্কুলে পড়ছি আমার ক্লাসে র‍্যাঙ্ক থাকতো তো আমার একটা স্বপ্ন ছিল মাধ্যমিকে র‍্যাঙ্ক অর্জন করার আজকে আমি মানে খুব খুশি আমি সাকসেস হয়েছি টেস্টে কত ছিল নম্বর টেস্টে 93% ছিল এখন কত এসেছে এখন 97% এই ফলাফল মানে কি কারণে সম্ভব হয়েছে কারা কারা সহযোগিতা করেছে পরিবারের সদস্যদের কিভাবে সহযোগিতা ছিল স্কুল শিক্ষকদের কিভাবে সহযোগিতা ছিল কতজন প্রাইভেট টিউটর ছিল আমার তো মা বাবা আমার সবসময় আমার খুব মানে সাহায্য করেছে আমার স্কুল টিচাররাও আমাকে খুব সাহায্য করেছে স্কুলের জন্যই আমি মানে আজকে এই সাকসেস পেয়েছি আর প্রাইভেট টিউটররাও আমাকে খুব সাহায্য করেছে কতজন প্রাইভেট টিউটর ছিল আমার 5 জন প্রাইভেট টিউটর ছিল এই প্রাইভেট টিউটর কি কি প্রয়োজন এই ফলাফলের জন্য হ্যাঁ প্রাইভেট টিউটর প্রয়োজন আছে স্কুলেও আছে ভবিষ্যতে কি নিয়ে পড়াশোনা করতে চাও শুধু ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াচ্ছি বিজ্ঞান বিভাগ কোন স্কুলে পড়বে বিজ্ঞান বিভাগ নিয়ে কোন স্কুলে পড়াশোনা করবে তোমার সঙ্গে আরো বেশ কয়েকজন সম্ভাব্য মেধা তালিকা রয়েছে তাদের সাথে কিভাবে বন্ধুত্ব সম্পর্ক রয়েছে কতটা যোগাযোগ ছিল পরীক্ষার আগে বা এই সময় পর্যন্ত আমার আমার ক্লাসে আমার সবার সাথেই মানে ভালো বন্ধুত্ব আছে এবং তাদের সাথেও আছে কেউ কি যোগাযোগ করেছে সময়ের মধ্যে কেউ কি যোগাযোগ করেছে সময়ের মধ্যে আজকে এখন পর্যন্ত কারা কারা যোগাযোগ করেছে তোমার এই ফলাফলে কয়েকজন ফোন করেছে কি বলেছে তো কংগ্রেচুলেশন জানানোর জন্য ফোন করেছে শিক্ষামন্ত্রী কি ফোন করেছে তোমাকে না যোগাযোগ করেছে কি তোমার সাথে না তোমার রাজ্যের শিক্ষা ব্যবস্থা এবং তোমার স্কুলের শিক্ষা ব্যবস্থা যেহেতু তোমাদের একটি স্কুল রয়েছে সেটা সরকার অধীনস্থ স্কুল সামগ্রিক শিক্ষা ব্যবস্থা নিয়ে কি প্রতিক্রিয়া থাকছে সরকার এখন নতুন এনসিইআরটি প্যাটার্ন গ্রহণ করেছে আমি এটা খুব খুশি আমি আমি মানে মাধ্যমিক পর্যন্ত এনসিইআরটি প্যাটার্নটা পাইনি তাই আমার দুঃখ আছে কিন্তু ইলেভেন টুয়েলভে পাবো এবং এটা খুব সহায়ক হবে শিক্ষা ব্যবস্থার জন্য